लव की, बी सेफ लव हैं कि प्रथम लव के छिलो के छीटे बोलो তো 50,000 টাকা বান দিল মনে বাবা মনে হয় পাইছে প্রায় 45,000 এর মতো কিন্তু আমি বাবা বলে টাকা নেই 5,000 টাকা নাম কিনে 5,000 আমি তো 2,000 আবার আম্মুরে যে আমার কাজের ছেলেটা বলে যে মামি ভাইয়া কিন্তু এখান থেকে 2,000 টাকা নিছে আমি তখন 7-8 বছর হবে 7-8 বছর আনছি গেল কি বড় চোর আমি চিনি না আমি জানি না আমি কিন্তু গাছে উঠতে পারি আমি মানে বের করতে চেয়েছি ভাই এই ওই বয়স থেকে সব চোর ছিল আমি গাছে উঠতে পারি না উপরে সবে ছেলেগুলো উঠছে উপর থেকে নিচে আম করে বড় বড় ছেলেদের সাথে মিশে ওই সময় না না ছোটই ওরা সবাই ছোট যখন আমার সাথে দেখা হলো তোমার আজকে প্রথম তখন তুমি কি নোটিস করছো প্রথম ইন মি এই ব্যাপারটা কোশ্চেনটা এরকম সো যখন তুমি কোথাও যাও কার সাথে দেখা হয় বা ধর অফিসে দেখা হলো তোমার তখন তুমি কোন জিনিস সবচেয়ে বেশি কোন জিনিসটা তুমি প্রথমে নোটিস করো এই নাকি ওর শুজ নাকি ওর ব্রেসলেট ওর জিনিস কি নোটিস করো মানে মেয়েরা তো অনেক পিকি হয় না না আমি তো ফার্স্ট একটা শু মানে ছেলেদের শু দেখি শু দেখো আমারটা দেখছিলা আমারটা দেখছিলা মানে আমার রিজেক্টেড সব যদি ওকে এটা এটা গেল ওকে একটা ট্যালেন্ট যেটা নিয়ে তুমি আসলে ইউ ফিল প্রাউড সিক্রেটলি মানে কেউ জানে মানে গোপনে তুমি নিজে খুব প্রাউড ফিল করো নিজেকে একটা যেটা তোমার আমার ভেরি গুড বাথরুম সিঙ্গার এটা তুমি কি মানে প্রাউড ফিল করো অফ কোর্স ও মাই গড আমি ইনস্ট্যান্ট লিরিক্স বানাই ফেলি গানে ওকে এখন মানে এটা ধর বাথরুম আমার মিউজিক লাগে বাথরুম না আমার ফিল লাগে মিউজিক না না আমার টয়লেটে একটা ফিল লাগবে ঠিক আছে সামনে একটা এই আয়না থাকতে হবে হঠাৎ গান ধরবো সুরে চলে যাব আচ্ছা ওকে একটা ট্যালেন্ট যেটা তুমি সিক্রেটলি প্রাউড ফিল করো যে এটা আমার আছে মানে আসে ট্যালেন্টটা সবাই জানে কিন্তু তুমি প্রাউড ফিল করো খুব যে ও ওয়াও আমার নিজের মধ্যে ম্যাচুরিটি আছে চিন্তা ভাবনার ম্যাচুরিটি অনেক মানে আমি বয়স আমার কম হতে পারি পারে কিন্তু আমার চিন্তা ভাবনা টু ম্যাচিউর অনেক ম্যাচিউর এটা এটা আমি টের পাইছি সত্যি কথা অনেক বেশি মনে হয় আন্টি না এটা অনেক বেশি হয়ে গেছে ওকে অনেক সেফ করতেছো তুমি তোমার আমি এটা ফলো আপ করছি তোমার একটা উইক পয়েন্ট যেটা কেউ জানে না আমার পাস্ট পাস্ট কি উইক পয়েন্ট থাকতেই পারে একটা মানুষের পাস্ট উইক পয়েন্ট আচ্ছা বলবে না বের করতে হবে ওকে তোমার উইক পয়েন্ট এটা বলে দিলে তো এখন দিগা সেটা নাইস গেম দ্যাটস ওয়াই আমি পাস্ট আই নো আই নো হ্যাঁ বলো তুমি ফিউচার বলে দাও না ফিউচার এটা তোমার উইক পয়েন্ট অলওয়েজ তুমি চিন্তা করো কি হবে না হবে দিস মাই কি আমি কত বুঝি এটা আমি ফিউচার বাইরে বাইরে পারাস পার্টনারশিপে খেলতেছি আমরা এখন সিরিয়াস হও পায় লাগে বলবে তুমি কোন সেলিব্রিটির সাথে মানে ডিনার ডেটে যেতে চাও বা মিডনাইট ডেটে যেতে চাও মিডনাইট ডেট অথবা ডিনার যে মিডনাইট ডেট বা ডিনার ডেট ডিনার ডেট আমি আছি না এটা বলা যাবে না দুজনের নাম বলা যাবে না ও আমাদের দুজনে বাদ হ্যাঁ বাদ দিয়ে এইটা চিটিং কিন্তু হ্যাঁ না ঠিক না আর একটা ফ্যান্টাসি থাকতে পারে না যে আই উড লাভ টু গো অন আ ডেট উইথ হিম কে ফ্যান্টাসি এখন পর্যন্ত চিন্তা করি নি আর সত্যি কথা চিন্তা করি নি যদি চিন্তা করে নেক্সট শোতে বলবো ভাই ও আসলে ম্যাচিউর হ্যাঁ তো খুব শুনে শুনে অ্যানসার দিচ্ছে তুমি বলো ভাই আমার আর কেউ নাই ভাই আমার জীবনে আর দরকার নাই ভাই আর পারতেছি না আর পারতেছি না মানে আগে অনেক ফেসবুক ওকে মোস্ট ইউজড অ্যাপ অন ইওর ফোন ইউটিউব না ফেসবুক টিকটক সিরিয়াস আচ্ছা তোমরা মনে অনেকে জানো না আমার কিন্তু প্রায় 8 লাখ ফলোয়ার্স ও মাই গড বাংলাদেশে কয়েকটা মধ্যে যাও কিন্তু ফ্যাক্ট এটা না কেন কেন আমার যখনই বোর থাকি টিকটকে সবার ভিডিও দেখতে আর এটা ঘন্টা পার হয়ে যায় আমি খেলে করি অনেক ইন্টারেস্ট হ্যাঁ অনেক ইন্টারেস্ট এক একটা মনে করো দেখবা পানি দাও পুরো করে আমার সেই লাগে জাস্ট তো আমার ফোনে আমার টিকটক স্ন্যাপচ্যাট কখনো ডাউনলোডই করি না স্ন্যাপ আমি টিকটক দেখি মানে ভালো লাগে যে মানে টাইম পাসটা করে তোমার ওকে কখন তোমার ফেসবুক ফেসবুক সব মানে একটার মধ্যে সবকিছু আছে আচ্ছা রাইট ফেসবুকের মধ্যে কিন্তু টিকটক আছে ফেসবুকের মধ্যে কিন্তু টিকটক আছে অফকোর্স মানে একের মধ্যে সব ওকে এখন আসছে one illegal thing you did in your life তুমি তো না না ladies first এটা ঠিক না আমি সবগুলো অ্যানসার প্রথম দিছি illegal একবার আমুর সাথে মানে এক কোনো মানে আমি আমার দোষ আমার ছিল আমুর কিছুই ছিল না আমুর সাথে নরমাল দিন কখনো খারাপ ব্যবহার করি না ওই দিন মানে অনেক বেশি বিহেভিয়ার ইললিগ্যাল না এটা এটা ইললিগ্যাল টাইপের না এটা ইললিগ্যাল টাইপের না ইললিগ্যাল আচ্ছা তুমি বল তাহলে আমরা সেভ অ্যানসার দিই একদিন একটা নো পার্কিং এ পার্ক করছি গাই সিম্পল
It isn't সেদিন কে বলে গেল ও আগ্রেশন শুভ সেম কথা বলে গেছে আই এম জেলাস অফ মাইসেলফ তুমি আর শাট আপ ম্যান না না এক্স্যাক্টলি আমার চেয়ে আমি যখন একটা নেক্সট একটা ভালো কাজ করি চিন্তা করি শেট নেক্সট আরো ভালো করতে হবে সো এটা একটা প্যারা খেজে আমার চেয়ে আমাকে বিট করে মানে এত টাকা ওকে একটা অ্যাডভাইস যেটা তুমি শুনতে চাও না তুমি আগে বলো যেটা ভিত্তিহীন আমার লাইফ ওটা কোনো দরকারই নাই আমার একটা জোস আছে বলো আমাকে সবাই অ্যাডভাইস করে ম্যাচিওর হও আই ডোন্ট লাইক টু হিয়ার দিস হি ডোন্ট ওয়ান্ট আই ডোন্ট ওয়ান্ট টু মানে আমি আই ওয়ান্ট টু বি এ কিড ইউ ডোন্ট নিড টু আমার বয়স যত হোক না কেন আই ওয়ান্ট টু বি এ কিড আমি আদরের মধ্যে থাকতে চাই সেটা আমার গার্লফ্রেন্ড হোক আমার বউ হোক আমার সবাই আদর করবে আমার কথা আমি আদরের একটা ছেলে থাকবো আমার খুব মানে আল্লাহ দি শখ আর কি তুমি ভিত্তিহীন কথা আমার লাইফে যেটা কোনো রিলেটেডই না আমার লাইফে ওটার কোনো যাই আসে না কিন্তু ওটা নিয়ে শুধু শুধু বলতেছে আমাকে আচ্ছা ওটা তোমার ঘৃণা লাগে ওকে থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে এখন পাইলের জন্য কয়েকটা কোয়েশ্চেন ফার্স্ট লাভ মানে ফার্স্ট লাভ বলতে মানে কি ফ্যামিলি হতে পারে ওরকম কি না ফার্স্ট লাভ মিন্স লাভ আমি মানে যখন থেকে বোঝা শুরু করেছি যে ভালোবাসা কি লাভ কি বি সেফ লাভ হ্যাঁ কি প্রথম লাভ কে ছিল কে সেটা বলো অবশ্যই মা বাবা দ্যাটস আ সেকেন্ড লাভ দেন প্রেম প্রেম ভালোবাসা তাহলে আমি সেকেন্ড কোশ্চেন আসবে যে ফার্স্ট ব্রেকআপ এরকম হ্যাঁ ফার্স্ট লাভ আমি ক্লাস সিক্স এ করেছিলাম আচ্ছা দুই বছরের ডিস্টেন্স আছে আমি ফোর এ ফার্স্ট কিস অন ক্যামেরা ওকে ডান ডান বাচ্চা বয়সে বুঝাই নেও পাপ্পি পাপ্পি অসুবিধা নেই হ্যাঁ ওটা গালে ছিল গালে ছিল মানে জোর করে দিছি সেটা পাপ্পি জোর করে দিছি বাথরুমের বাইরে ওকে হ্যাঁ তো সিক্স ছিল হ্যাঁ তারপরে মানে ক্যাম্বিয়ানি ছিল না ওটাই ওই প্রেমটাই ওটাই ব্রেকআপ হয়ে গেছে ও ব্রেকআপ হয়নি মানে এখনো ব্রেকআপ হয়নি বাই দ্য ওয়ে ব্রেকআপ আমি মানে চলে গেছি দেশের বাইরে সো ওর সাথে এখনো আমার ই হয়নি ওর নামটা না বললে হয় বাট আমি জানি তুমি এনএসসি তে পড়ো সো ব্রেকআপ মানে তুমি ব্রেকআপ করো নাই তার সাথে এখন করলো এই এখন করো তোমারটা বলো ওয়ান ইয়ার পর মানে রিলেশন ওয়ান ইয়ার পর ওয়ান ইয়ার পর ব্রেকআপ হয়ে গেছে এক বছর রিলেশন কানসেল ওয়াও ওকে একটা গানের নাম বলো একটা মুভির নাম বলো যেটা তোমাদের দুজনের ফেভারিট আমরা শেষ করব মানে হিন্দি ইংলিশ সব যে কোনো সরকার 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 কি অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন প্রথমটা ওকে আর একটা গানের নামও বলো যেটা তোমার খুব ভালো লাগে সব সময় দিল কা দরিয়া দিল কা দরিয়া কবির সিং তুমি মানে গান কার গান একটা গান যে কোনো আজি সিং এর গান এখন কবির সিং নামাজ মুভিগুলো ওকে আর একটা মুভি জি কাপুর সিং আমি কাপুর সিং দেখব না আই ডোন্ট ওয়ান্ট ওকে থ্যাংক ইউ গাইস পায়েল থ্যাংক ইউ আফ্রিদি থ্যাংক ইউ কিছু বলতে চাও অফ কোর্স টু দ্য পিপল যারা আসলে আমাদেরকে সাপোর্ট করছেন আসলে আমরা কাজ করি আপনাদের জন্য আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া শুধু একটু ভালোবাসার জন্য আমরা আসলে এত দূর আপনাদের মানে জন্য সব করতে রাজি কি বলো আমার দুই কাঁধ ব্যথা হলো আমরা হার মানি না দিকো শুধুমাত্র আপনাদের ভালোবাসার আসলে আমরা ক্ষুধার্ত আপনাদের একটু সাপোর্ট পেলে আমরা আরও ভালো করবো ইন দ্য ফিউচার ইনশাল্লাহ আমি বা পায়েল বা আরও যারা আর্টিস্ট আছে আমরা সবসময় আমাদের নিজের দেশটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো সেটা যে কোনো প্ল্যাটফর্ম হোক না কেন সো এভাবে আমাদের জন্য দোয়া করবেন যে ইন দ্য ফিউচার আমরা একসাথে জানি ভালো ভালো কাজ করতে পারি আপনাদের জন্য এমন কোনো কাজ করবো না যাতে আপনাদের ফ্যামিলির বসে দেখতে পারবেন না একসাথে সো ইনশাল্লাহ আর এটাই মিডিয়াতে কাজ করছি বেশ কিছুদিন যাবৎ আরও অনেক দিন কাজ করার ইচ্ছা আছে বাকিটা
আপনারা জানেন আপনারা আমাকে কিভাবে গ্রহণ করবেন, কিন্তু আমি চাই যে ভালো ভালো কাজ করে আপনাদের সামনে প্রেজেন্ট হতে, যেন আপনারা আমাকে ভালোভাবে নিতে পারেন। যে পর্যন্ত আপনারা আমাকে ভালোভাবে নিতে পারবেন আমি ভালোভাবে কাজ করে যাব, বাকিটা আল্লাহ ভরসা। আপনারা সবার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস এন্ড প্লিজ ডু সাবস্ক্রাইব টু নিউজ 24।